হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। দেখতেই পাচ্ছো কত বড় একটা তরমুজ, এটা ছিল বাজারের সব থেকে বড় আর সব থেকে সেরা তরমুজ। তরমুজটা কেটেছিল, এত সুন্দর মিষ্টি ছিল, ভিতরে দানা দানা পড়ে গেছিল। তো তোমরা কি কেউ গেস করতে পেরেছো যে এর ওয়েট কত? গেস করো। এর আগে যে তরমুজটা এনেছিল ওটা ছিল 11 কিলো। ওটা তখনকার বড় ছিল, কিন্তু পরেরটা আরো বেশি বড়। তো এটা নিয়ে এসেছে, আমার তো উঁচু করতে কোমরে ব্যথা হয়ে গেছে। দেখো অনেক বড় ছিল তরমুজটা, এটার ওয়েট ছিল 16 কিলো 250, মানে 16 কিলো 1 পোয়া। তো আমরা সেখানে 16 কিলোই ধরেছি। দেখো অনেক বড় ছিল তরমুজটা, আর এত মিষ্টি ছিল, 3 দিন ধরে খেয়েছি আর তারপরও খানিকটা পচে গেছে। ও তো বাইরে নিয়ে গেল ধুতে, তো গামলাটা তো ধরছে না, বলছে খাড়া করে দাও আর জল ঢালি, তারপর ডোলে ডোলে ধুয়ে নিয়েছে। অনেক বড় তরমুজটা।